পোস্ট মেনোপোজাল হট ফ্লাশ, এটা আসলে ম্যাডাম কেন হয় বা হচ্ছে এটার কারণ কি? অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য। প্রফেসর হোসেরা ম্যাডাম আমাদের খুব সুন্দর করে বলেছেন কি কি উপসর্গ হবে মেনোপোজ হলে। এবং দেখা গেছে পৃথিবীর সব দেশেই যে ভেসোমোটর সিমটম অথবা হঠাৎ করে গরম লাগা, হঠাৎ করে ঘাম হয়ে যায়, পেশেন্টের খুব মানে বিরক্ত করে একটা অবস্থা হয়ে যায়, সেটিকে আমরা বলি হট ফ্ল্যাশেস বা ভেসোমোটর সিমটম। এটির আধিক্য কিন্তু সর্ববেশি। যদি আমরা হিসেব করে দেখি দেখা যায় 80% উইমেন তারা এইটিতেই বেশি ভুগে থাকেন। তুমি জিজ্ঞেস করেছো কেন এটি হয়, এটি একটি বেশ কমপ্লেক্স মেকানিজম রয়েছে। তো আমি দর্শকদের জন্য সোজা করে বলতে চাইছি যে যখন মাসিক বন্ধ হয়ে যায় আমাদের ডিম্বাশয় থেকে যে হরমোনের কথা আপনি একটু আগেই বলেছিলেন এস্ট্রোজেন, সেটি আর নিঃসৃত হয় না। এস্ট্রোজেন কিন্তু খুব আমাদের মহিলা বান্ধব একটি হরমোন, নারীর জন্য একটি হরমোন। এই হরমোনটি আমাদের যখন ব্রেনে কাজ করে, কাজ করে আমাদের যে থার্মোরেগুলেশন সেন্টার সেটিকে যত্ন করে গুছিয়ে রাখে। কিন্তু এখন তো মেনোপজ হয়ে গেছে আর সেই হরমোনটি নেই, সুতরাং আমাদের ব্রেনের যে থার্মোরেগুলেশন সেন্টার যেটি রয়েছে সেটি ইনএক মানে ওইভাবে আর কাজ করে না। ফলে হঠাৎ করে হট ফ্লাশ হচ্ছে, হঠাৎ করে ঘেমে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। তুমি বলেছো প্রতিকারের কথা, এটি হচ্ছে কারণ। এখন আমি সোজা করে বলতে চেষ্টা করলাম, এর বৈজ্ঞানিক ভিত্তি অনেক রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখতে পেয়েছি এই হরমোনের অভাবে বা এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে এই ভেসোমোটর সিমটম যাদের হচ্ছে তাদের 20% খুব সিভিয়ার ফর্মে হয়। আর মানে আমাদের আল্লাহর অশেষ রহমত যে 80% উইমেনদের তারা ক্রমান্বয়ে সহ্য করে নিতে পারেন, সময়ের সাথে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো যারা 20% রয়েছেন বা যাদের ভুগছেন, যাদের কোয়ালিটি অফ লাইফ কম্প্রোমাইজ হচ্ছে, তাদেরকে আমরা কিছু উপদেশ দিয়ে থাকি। আচ্ছা, এটি তো আপনি বলেইছেন যে আমরা মেনোপজটি জেনে নেব, কনফার্ম করে নেব অথবা দেখে নেব যে এই হট ফ্ল্যাশ অন্য কোনো কারণ রয়েছে কিনা। অন্য কোনো কারণ না থাকলে, শুধু মেনোপজের যদি যদি হয়, তাহলে আমরা তাদের কিছু উপদেশ দেবো। যেটা লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলি, তারপরে মেডিসিন বলি। লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে তাদের বলবো যে তারা এটিকে আর কি কাউন্সেলিং, যেটি তার একটি প্রাকৃতিক বিধান, এটি সময়ের সাথে ঠিক হয়ে যাবে। এই একটু কথা বললে কিন্তু পেশেন্ট অনেক ভালো ফিল করেন। তারপর বলতে হবে যে আপনি চেষ্টা করবেন গরম স্থান থেকে দূরে থাকতে, যেমন রান্নাঘরে খুব কষ্ট হয়, রোদে গেলে খুব কষ্ট হয়, ফ্যানের নিচে থাকা বা যাদের এসি আছে তাদের এসির নিচে থাকা চেষ্টা করা, গরম কাপড়গুলো খুব পাতলা এবং কটন সুতি কাপড় পরতে, দুবার তিনবার করে শাওয়ার নিতে ইত্যাদি করলে তার লাইফস্টাইলটা অনেকটা সুন্দর গুছিয়ে আসে। আর একটু যেটি বলতে হবে, কিছু খাবার আছে যেগুলো ট্রিগার করে, লাইক ক্যাফে, হ্যাঁ কফি, হট ড্রিঙ্কস, এগুলো অ্যাভয়েড করতে বলবে। ওদিকে তুমি যদি ট্রিটমেন্টের কথা বলো, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, এটি তো আমরা লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বললাম, সেটি আবার সুন্দর যে দেখা গেছে যে আমাদের কিছু হরমোন রয়েছে। এখন এই প্রসঙ্গে বলতে হলে মেনোপজ হরমোনের কথাটি চলে আসে। তো সাধারণত আমরা যাদের যাদের কোনো হরমোনের কন্ট্রাইন্ডিকেশন নেই, যারা হরমোন নিতে পারবেন, সাধারণত আমরা 60 বছরের আগে, 60 ইয়ার্স বিফোর, এমন যারা মেনোপজে খুব কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা হরমোন দিই। যেমন আজকে আমাদের বেস্ট্রন একটি হরমোন এসেছে, এটি নতুন হরমোন, অত্যন্ত ভালো হরমোন। যে হরমোনে যে কম্পোনেন্ট রয়েছে সেটি হট ফ্ল্যাশটা একেবারেই কমিয়ে দেয়, এবং এটা এভিডেন্স বেসড, সারা পৃথিবীতে রিসার্চ করে দেখেছে যে এই হরমোনটি সেবন করলে বা হরমোনাল থেরাপি দিলে তোমার ভেসোমোটর সিমটম, গরম ভাবটি কমে যায়। আর যেটি দেখেছি আমরা, মনে করো যদি হরমোনটি দিতে পারছি না, হয়তো তার মানে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে, হয়তো তার ব্রেস্ট ক্যান্সার রয়েছে, তার ফ্যামিলিতে রয়েছে, বা তার ইরেগুলার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা নন হরমোনাল কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন ফ্ল্যাক্সিটিন, ফোলিনিটিন, তারপর গাবাপেন্টিন, ফ্লুক্সেটানিল, অনেকগুলো আছে, মানে সেরোটোনিন আপটেক ইনহিবিটর। তো অনেক বিস্তারিত না বলে আমি শুধু এটুকু বলছি যে যদি হট ফ্ল্যাশেস হয় কিছু লাইফস্টাইল মেজারমেন্ট নিতে হবে, সেটি তাকে অনেক ভালো রাখবে। আর হচ্ছে হরম যদি একান্ত তার খুব কষ্ট হয় তখন তাকে আমরা হরমোন দেবো যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে, আর হরমোন যদি কন্ট্রাইন্ডিকেশন থাকে তাদের আমরা নন হরমোনাল অন্য কোনো ট্রিটমেন্ট দেবো। এই হচ্ছে জিস্ট। ধন্যবাদ। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.